গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীকে প্রতিহতের চেষ্টা করেছে হামাস যোদ্ধারা। মঙ্গলবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সোমবার মধ্যাঞ্চলে অভিযানের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের আস্তানা লক্ষ্য করে হামলার দাবি ইসরায়েলি সামরিক বাহিনী IDF এর। এদিকে গাজায় বেড়েছে লড়াইয়ের তীব্রতা, সেখানে বহু হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি তেল আবিবের। নাসের হাসপাতালকে ঘিরে রাতভর চলে তীব্র গোলাবর্ষণ, আশেপাশে বহু ঘরবাড়িতে আগুন ধরিয়েও দেওয়া হয়। এছাড়াও খান ইউনিসে চলছে জোরালো স্থল অভিযান। গেল দু সপ্তাহে শহরটির অনেকটা ভেতরে অগ্রসর করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী। রেড ক্রিসেন্ট জানায়, খান ইউনিসের সংগঠনটির কার্যালয় ও আল আমাল হাসপাতালে আশ্রিত 8,000 বাস্তুচ্যুতকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।